শিক্ষার্থীরা কেমন আছো? তোমরা আশা করছি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদেরকে রিভিশন দিতে চলে আসলাম। আজকে রিভিশন ক্লাস হবে, যতটুকু সম্ভব এক একটা ক্লাস আমি শেষ করে দিব, কারণ বাংলা সেকেন্ড পার্টের দশম সেশন, তোমাদের বাংলা সেকেন্ড পার্টের এই ক্লাসগুলো অনেক কম। তাই আমি কি করব, অল্প তার একটু সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে কি লিখতে হবে না হবে। যদি তোমরা জানো, কারণ তোমরা ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলেছো, তাই তোমাদের প্রশ্নপত্র সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা আছে। ঠিক আছে, তো তারপর আমি তোমাদেরকে বলবো কি, তোমাদের যে বাংলা সেকেন্ড পার্ট বইটা আছে, বইটা হাতে হাতের কাছে রেখে পেজ নাম্বার 27 চলে যাও। পেজ নাম্বার 27 কি হবে, কি আছে, ক্রিয়ার চরিত রূপ। ক্রিয়ার চরিত রূপে কি আছে, তোমাদের 26 থেকে 32 পৃষ্ঠা পর্যন্ত আছে। তো আমি এখানে 26 পৃষ্ঠাটা তোমাদের পড়তে পড়বো। তো বিদায় খজ থেকে দেখো, যেমন ধরো এখানে বিদায় খজের একটা কি দেওয়া আছে, একটা অনুচ্ছেদ দেওয়া আছে। এই অনুচ্ছেদে একটা ছোট একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এখানে কিছু কিছু কি আগে বলেছি, এই অনুচ্ছেদ যদি দেয় তাহলে ওখানে তোমাদের কি করতে হবে, আগে তোমাদের কোনটা সাধু রূপ ওটা বের করে তারপর ওইটা কি করতে হবে, চরিত রূপে নিয়ে যেতে হবে। তো সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, অনুচ্ছেদের সম্পূর্ণটা লিখতে হবে। ঠিক আছে, অনুচ্ছেদটা সম্পূর্ণ লিখতে হবে। ঠিক আছে, যদি বাক্য আকারে আসে সেক্ষেত্রে কি করবে, বাক্যগুলো শুধুমাত্র কি চেঞ্জ, মানে বাক্যের যেমন আমার উপদেশ তাহাদের সাথে পৌঁছাইয়া, তাহাদের কাছে পৌঁছাইয়া দিও, এই তাহাদেরটা কি করবে, তাহাদের নিচে দাগ আছে, পৌঁছে নিচে দাগ আছে, তোমাদের কি করতে হবে, লাইনটা কিন্তু সম্পূর্ণ লিখতে হবে। লাইন বাদ দিয়ে শুধুমাত্র শব্দগুলো লিখলে কিন্তু তখন চলবে না, বাক্যটা সম্পূর্ণ লিখে তারপর কি করবে, কোথায় কোন জায়গাগুলো চেঞ্জ করতে বলেছে ওগুলো চেঞ্জ নিয়ে আসবে। তারপরে দেখো, দেখলাম নায়াগ্রা আছে তোমাদের, ওখানেও কিছু একটা প্যাসেজ, কিছু প্যাসেজ দেওয়া আছে বা অনুচ্ছেদ দেওয়া আছে, ওই অনুচ্ছেদ গুলো সাধুরূপ দেওয়া আছে আবার চরিত রূপও দেওয়া আছে। তাই তোমরা কি করো, বাসায় প্র্যাকটিস করতে পারো, এবং কিছু বাক্য দেওয়া আছে, বাক্যগুলো প্র্যাকটিস করতে পারো। তোমাদের অপেক্ষা পর্যন্ত, অপেক্ষাতে গিয়ে তোমাদের শেষ হয়েছে, এই অপেক্ষা পর্যন্ত কি করবে, তোমরা এগুলো বাসায় চর্চা করবে। ক্রিয়া চরিত রূপ এই গেল, চরিত রূপ আশা করে বুঝাতে পেরেছি। যুক্ত বর্ণে চলে যাও, পেজ নাম্বার 79 দেখো, পেজ নম্বর 79 তোমাদের ক্ষীয় থেকে শুরু। ক্ষীয় থেকে তোমাদের কি করতে হয়, যেমন ধরো ক্ষীয়, ক্ষীয় পরীক্ষে আসলে তোমাদের কি করতে হবে, আগে তোমাদের ভাঙতে হবে, কি করতে হবে, আগে ভাঙতে হবে, ভেঙে তারপর কি করবে, শব্দ গঠন করবে। যেমন কি ক্ষমা, আমি কি লিখলাম এখানে ক্ষমা, তারপর কি করবে, একটা বাক্য গঠন করবে, ক্ষমা মহৎ গুণ। ঠিক আছে, ক্ষমা গুণ। ঠিক আছে, এইভাবে তোমরা পরীক্ষায় উত্তর করবে, প্রথমে যুক্তবর্ণকে ভাঙবে, ভেঙে শব্দ গঠন করবে, তারপর কি বাক্য রচনা করবে। তোমরা অনেকে পরীক্ষায় দেখি খাতায় তোমরা ভাঙ ঠিকই শব্দটা গঠন করবে, কিন্তু বাক্য রচনা করবে না, কিন্তু বাক্যটা সহ তোমাদের কি করতে হবে, পরীক্ষায় লিখতে হবে, তারপর তুমি পূর্ণ নাম্বারটা পাবে। কারণ একটার জন্য এখানে দুই করে বরাদ্দ আছে। ঠিক আছে, একটার জন্য কি আছে, দুই করে বরাদ্দ আছে। তো তোমরা অনেকে বলো নাম্বার কম পেয়েছি, নাম্বার কম দিয়েছে, কেন দিয়েছে, ইচ্ছে করলে কেউ নাম্বার কম দেন, তোমাদের ভুল ত্রুটিগুলোর জন্য, এই ছোট ছোট ভুলগুলো আমরা বারবার করে বলার সত্ত্বেও ঠিক একই ভুলগুলো তোমরা বারবার করো, বিধায় তোমাদের কি করা হয়, নাম্বারগুলো পরীক্ষায় কাটা হয়। ঠিক আছে, পরীক্ষা যখন আমরা খাতা মূল্যায়ন করতে যাই তখন কি আমাদের কাটতে বাধ্য হয় অনেকটা, কারণ তোমরা এখন থেকে না শিখে গেলে উপরে গিয়েও কি ঠিক একই ভুলগুলো ব্যবহার করবে। তাই কি এখন থেকে তোমাদের কি শুধরানো উচিত আমার মনে হয়। দেখো প্রথম যুক্ত বর্ণে কিভাবে করতে হয় আমি বলে দিয়েছি, প্রশ্ন আগে ভেঙে তারপর কি করবে, যুক্ত বর্ণ করবে, শব্দ গঠন করবে, বাক্য গঠন করবে, ক্ষীয় বয়দ দন্ত সয়ত লয়ক দন্ত ময় ভ দন্ত নয়দ বয়র করা, এভাবে এখান থেকে তোমাদের পরীক্ষায় আছে 82 পৃষ্ঠা পর্যন্ত। দেখো একদম সর্বশেষ যে পৃষ্ঠাটা আছে 82, এই 82 পর্যন্ত তোমরা কি করে ফেলবে, এগুলো বাসা বিষয় হিসেবে চর্চা করবে, কারণ এগুলো এই যুক্ত বর্ণগুলো বা এই যে ব্যাকরণ অংশটার কিন্তু চর্চা করে বিকল্প নেই, চর্চা করলে নির্ভুলভাবে তুমি পরীক্ষায় উত্তর করতে পারবে, এগুলো যুক্ত বর্ণ। তারপরে চলে যাও, তারপরে হচ্ছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্নের ক্ষেত্রে কি বলেছিলাম, বিরাম চিহ্নের ক্ষেত্রে আমি আরেকটু মনে করিয়ে তোমাদের রিমাইন্ডে দিই, তোমাদের এই
বই তো আছে, এই বইয়ের সাহায্য তোমরা নিতে পারো। এখানে বইয়ে দেয়া আছে তোমাদের যে বিদায় হজ, মৌলানা মুহাম্মদ খান ভাসানি, শহীদ তিতুমির, অপেক্ষা, যে গদ্য অংশগুলো আছে ওই গদ্য অংশগুলো কি করবে একটু করে বেশি বেশি করে কি করবে পড়বে, মূল বিষয়টা পড়ে ওখান থেকে যে ছোট ছোট করে প্যারা করা দেয়া আছে না, অনুচ্ছেদ দেওয়া আছে ছোট করে, ওই অনুচ্ছেদগুলো বাসায় করানোর নিজে করার চেষ্টা করবে। যদিও এই বইয়ে দেয়া আছে বইয়ের সাহায্য নিতে পারো, তারপর আমি পাঠ্য বইয়ের প্রতি একটু বেশি জোর দিব, কারণ বিরাম চিহ্নটা ওখান থেকেও দেওয়া যায়, চাইলে যে কোনো জায়গা থেকে দেওয়া যায়, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? তাই তোমরা কি করবে, বিরাম চিহ্নের জন্য মূল বইটা গদ্যাংশটা ভালো করে পড়ে ফেলবে। তারপর আসো এক কথায় প্রকাশের ক্ষেত্রে, এক কথায় প্রকাশের ক্ষেত্রে কি করবে, এক কথা প্রকাশের ক্ষেত্রে 256 পৃষ্ঠা চলে যাও। 256 পৃষ্ঠায় ওখানে দেয়া আছে, আমি এখানে খুলছি তোমরাও খোলো, দেখো 256 পৃষ্ঠা, 256 পৃষ্ঠা ভাবুক ছেলেকে থেকে, দেখো আমি এবার বিদায় খজ থেকে শুরু করবো, তোমাদেরকে বলবো বিদায় খজ থেকে পড়ার জন্য। আরবি ভাষার ভাষাভাষী জনগোষ্ঠী দেশ আরব দেশ, অর্থের বিনিময়ে কেনা যে দাস কৃত দাস, বিচার নেই এমন অবিচার, বলপূর্ব কোনো কিছু করণ অপকরণ, মহান যে নবী মহানবী, একের সঙ্গে অন্যের পরস্পর, ঠিক আছে? ওখান থেকে দেখলাম নায়াগ্রা রৌদ্র রেখে জয়, মহানব হামিদ খান ভাসানি, শহীদ তিতুমির, এবং অপেক্ষা পর্যন্ত তোমরা কি করবে বাসায় চর্চা করবে। এবং পরীক্ষায় তোমরা এটা মনে করো না যে আমি শুধুমাত্র উত্তরে লিখব, অন্যায় যেমন একটা প্রশ্ন কি অন্যায় শিকার, অন্যায় অন্যায়ের শিকার, ঠিক আছে? তুমি কি করলে উত্তরের মতো শুধু তোমরা লিখে দিলে নির্যাতিত, ঠিক আছে? শুধুমাত্র উত্তর লিখে দিলে ওই ক্ষেত্রে কি করবো, এখানে আমি জিরো দেব, ওই ক্ষেত্রে ক্রস দিয়ে আমি কি করবো জিরো মার্কস দেব। কেন দিব, কারণ এটা নিয়ম না, ঠিক আছে? যে নিয়ম সেই নিয়মটা তোমাকে পালন করতে হবে। এই গেল আজকে তোমাদের বাংলা ক্লাস, পরবর্তী ক্লাসে ক্লাসগুলোতে আমি বলে দেবো তোমরা কি পড়বে না পড়বে, এবং অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে, বিগত বছরের প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, সেটা ইংরেজি হোক, ম্যাথ হোক, বাংলা হোক, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু টাচ করতে হবে, ওগুলো বাদ দিয়ে চলবে না, ঠিক আছে? এগুলো বেশি বেশি করে চর্চা করবে। তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবে, নিরাপদে থাকবে, এবং পরীক্ষার জন্য অনেক ভালো প্রস্তুতি।